বছরখানিক আগে আমাকে আমরা বসে একবার বসে আমার তখন থেকে আলাপ হচ্ছিল যে আমরা আসলে একটা ভালোবাসা গল্প বানাতে চাই। ফালকে বলছিল যে তোমার জীবনে দেখা ভালোবাসা, তোমার ভালোবাসা এই ধরনের কিছু একটা করতে চাই, যে এই রাফিকে আসলে মানুষ খুঁজে পায় নাই বা মানুষ দেখে নাই, বা যে রাফিকে রাফি আসলে দেখাতে চায়। তো এটা এই ধরনের গল্প, আপনারা খেয়াল করে দেখবেন নামটা মোহাব্বত, এটা আরবি নাম, আরবি ওয়ার্ড মোহাব্বত ওয়ার্ডটা অত ভালোবাসা। তো এখানে আমার ছেলেবেলাও থাকবে, ছেলেবেলা ভালোবাসাও থাকতে পারে, এবার আমার চোখে দেখা ভালোবাসা যে অন্যরকম অনুভূতি সেটা থাকবে। আর এটা যদি এক বছর ধরে লিখছি এবং ফারুকী ভাইয়ের সাথে জড়িত আছেন, ফারুকী ভাই আমার গুরু সমতুল্য, ওনাকে আমি ওনার ছোটোবেলায় যে কজন ডিরেক্টরকে আমি ফলো করতাম তার মধ্যে উনি একজন। তো আমি খুবই সৌভাগ্যবান ওনার প্রযোজনায় একটা সিনেমা করতে পারছি আমি, এবং এই ধরনের প্রজেক্ট একটা কম্পিটিশনও থাকে এখানে, ভালো কাজে কম্পিটিশন, এবং সব ভালো ভালো গুণীগুণী নির্মাতারা এখানে আছেন। আমি খুব এক্সাইটেড, দেখা যাক কী হয়। আমি যখন সুরঙ্গ বানাচ্ছিলাম তখন চিন্তা করছিলাম যে সুরঙ্গ যেই লেভেলে যাচ্ছি দর্শক দেখছে, এরপরে আসলে কী করব, কারণ দর্শকের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় সিনেমা দেখার পর। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি নিজেকে রিপিটেশন করতে চেষ্টা করি না, পরাণের থেকে দামাল ডিফারেন্ট ছিল, দামাল থেকে সুরঙ্গ আরও ডিফারেন্ট ছিল, আর একটু বড়ো স্কেলের ছিল। তখন আমার মনে হচ্ছিলো যে আমি এবার একটু আর একটু বড়ো স্কেলে কিছু বানাতে চাই আর কি। তো আমি তো অনেক গল্প ক্র্যাক করে রাখি, তো আমার একটা গল্প ছিল, আমার মনে হচ্ছিলো যেহেতু এবার মাটিতে নামলাম এবার আকাশে নামি। আর টিএম ফিল্ম যেহেতু অনেক বড়ো প্রযোজনা প্রতিষ্ঠান, আপনারা দেখবেন যখনই বড় বড় ছবি যত সারা পৃথিবীতে হয় বড় প্রোডাকশন হাউস থেকেই হয় আসলে। তো তারা অনেকদিন আগেই ঘোষণা দিয়েছিল সিনেমা বানাবে, কোভিডের কারণে তারা বানায়নি, বাট এখন তারা ঘোষণা দিয়েছে, তো তাদের সাথে সিনেমাটা হচ্ছে, সেটারও কাজ চলতেছে প্রিপারেশন। অনেক লম্বা প্রজেক্ট, অনেক দেশে অনেক জায়গায় শ্যুট হবে, এবং খুবই টেকনিক্যাল যেহেতু একটু গ্রাফিক্সের কাজ অনেক বেশি এবং আকাশে শ্যুটিং হবে, সব কিছু মিলে ওটা নিয়ে আমি এক্সাইটমেন্ট কাজ করছে আমার। কারণ আমি সুরঙ্গতে অনেকদিন প্রিপারেশন করেছি, এটা আমি খুব এনজয় করেছি, তো আরেকটা জার্নির মধ্যে ঢুকছি, এটা ভালো লাগছে আসলে। স্কেডিউল হচ্ছে এখনও, স্কেডিউলটা ফাইনাল করিনি, কারণ আমি এক বছরের একটা প্ল্যান করছি যে এক বছর আমি কী কী করবো। এতটুকু বলতে পারি রোজা ঈদ আর কোরবানিতে আমার ছবি থাকবে, একটা একটা ছবি থাকবে, এর মাঝখানে ওটিটি হয়তো আসবে, নূর চলে আসতে পারে, কিন্তু নতুন ছবি রোজা ঈদ কোরবানিতে মানুষ দেখতে পাবে, দুই ঈদে দুই ছবি। ব্যাপারে কেমন ভাবছেন, থাকবে কলকাতা না, এর থেকে বড় জায়গাও থাকতে পারে, বাট আমি আসলে কখনো এরকম ছবি বানাই না যে আর্টিস্ট নিয়ে বা আর্টিস্ট দিয়ে স্ট্যান্ডবাজি করা আসলে। আমার মনে হয় আমার গল্পই আমার ছবি সবচেয়ে বড়ো সুপারস্টার, তো গল্পর প্রয়োজনে যাদের যাকে দরকার তাদেরকে আমি নিবো। বাট হ্যাঁ, অনেকেই হয়তো ভাবছেন একই টিম হইতে পারে বা ওরকম কিছু না, চমক থাকবে এটা ঠিক। নেপাল বিমান দুর্ঘটনা নিয়ে না, বাট প্লেন নিয়ে, মানে এখন আমার অনেকে ধারণা প্লেন নিয়ে বানাচ্ছে, অনেকে নেপালের সাথে তুলনা করছে, বাট ওটা নেপালের দুর্ঘটনা নিয়ে না, এর আগে আমি কনফার্ম। সুরঙ্গ তো আগে অনেকেই ভেবেছিল এটা ওই কিশোরগঞ্জের ব্যাংক ডাকাতি নিয়ে, বা আসলে কিন্তু ব্যাংক ডাকাতি নিয়ে ছবিটা ছিল না, দেখার পর কিন্তু কেউ বলে না এটা, তো ওরকম কিছু না এটা। বাট হ্যাঁ, আমরা মানুষকে এমন একটা জনরা দেখাতে চাই, এমন একটা স্কেলে ছবি দেখাতে চাই যেটা আসলে এতদিন মানুষ হলিউডে দেখেছে, বলিউডে দেখেছে, বাংলাদেশে কল্পনা করে নাই, বাট মানুষকে আমরা ওই জায়গাটা নিতে চাই যে হ্যাঁ বাংলা ছবি এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ যেভাবে সিনেমাকে ব্যবসা দিচ্ছে, যেভাবে সিনেমা এগিয়ে যাচ্ছে, আমার মানুষ এখনই টাইম আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আসলে। তো আমরা মানুষকে আরেকবার অবাক করে দিতে চাই সুরঙ্গের মতো।